হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে হাজির হলাম সেই জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন আমি এখানে রসুনগুলো কিন্তু কাটিনি গোটা অবস্থায় রেখেছি যে পাত্রে তৈরি করবেন সেই পাত্রে প্রথমেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে কুচি করে রাখা পেঁয়াজে আমি এখানে পেঁয়াজের পরিমাণ একটু বেশি নিয়েছি এই রান্নায় বেশি মশলা ব্যবহার করা হবে না এই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি তো পেঁয়াজ দিয়ে দেব তারপর দিয়ে দেব হচ্ছে কেটে রাখা টমেটোগুলোকে এখানে টমেটোগুলোকে আমি কুচি করিনি একটু বড় মাপের নিয়েছি চাইলে আপনারা কুচি করে নিতে পারেন আমার টমেটো একটু যে কোনো সবজিতে বেশি থাকবে মানে বড় পরিমাণ থাকবে সেরকম ভালো লাগে এই জন্য আমি টমেটো খুব বেশি কুচি করিনি দিয়ে দিয়েছি হচ্ছে গোটা রসুন আর দিয়েছি কাঁচা লঙ্কা এবার লঙ্কার পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমি এখানে লঙ্কার পরিমাণ একটু বেশি দিয়েছি যেহেতু ঝাল ঝাল খেতে ভালো লাগে এই রান্নাটি এবার বেসিক কিছু মশলা ব্যবহার করবো সেই জন্য প্রথমেই দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দেব হচ্ছে জিরের গুঁড়ো এবার ব্যবহার করব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি ব্যবহার করেছি এখানে সম্পূর্ণ অপশানাল আপনারা আপনাদের পছন্দ মতো এখানে লঙ্কা ব্যবহার করবেন ব্যবহার করব হচ্ছে ধনে গুঁড়ো ব্যাস এখানে আমি আর কোনো এক্সট্রা মশলা ব্যবহার করব না এবার দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ সম্পূর্ণ রেসিপিটি হাতে মেখে তৈরি হবে মানে হাতে আমি তৈরি করব রান্নাটাই বসাবো সেই জন্য আমি দিয়ে দেব হচ্ছে সরিষার তেল সরিষার তেল দেওয়ার পরে মশলা দিয়ে দিয়েছি সেই মশলা সমেত আমি আলুগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। প্রথমেই বলেছি এটি হাতে মাখা আলু চচ্চড়ি তৈরি হচ্ছে সেই জন্য হাতে মেখেই আমি বসিয়ে দেব এখানে কোনো ঝামেলা নেই আপনাদের খুব বেশি নাড়াচাড়াও করতে হবে না রেসিপিটি খুব কম সময়ে তৈরি হয়ে যাবে হাতে অল্প সময় থাকলে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন রুটি বা ভাত সব কিছুর সাথেই খুব ভালো চলবে বেশ ভালো লাগে চটজলদি তৈরি একটি আলু চচ্চড়ি এবার হাতে মাখার পর আমি হাতে যে মশলাটা মেখেছি সেটি ধুয়ে আমি পর্যাপ্ত জল দিয়ে দিয়েছি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য ব্যাস তারপর বসিয়ে দিন এবার হচ্ছে ফুটতে দিয়ে দেবেন এখানে কোনো রকম ঝামেলা নেই নাড়াচাড়া করার জন্য চাইলে আপনারা এক দুবার কড়াইয়ে এখানে খন্তি ব্যবহার করতে পারেন না হলে নিচে লেগে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই যেহেতু আপনারা পর্যাপ্ত জল দিয়েই বসিয়েছেন আর এখানে রসুনগুলো যেহেতু গোটা রেখেছি আসলে রসুন গোটা রাখলে মুখে পড়লে কিন্তু খেতে যথেষ্ট ভালো লাগে এবার আমি একটু পুরনো রিকোয়েস্ট করছি আমার সকল দর্শক বন্ধুদেরকে যারা এখনও পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমাকে আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর হ্যাঁ সকলের কাছে আরেকটি অনুরোধ প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না আমি অনেক ছোটো ছোটো ভিডিও আপলোড করি তারপরেও যদি স্কিপ করে কেউ ভিডিও দেখে বুঝতেই পারছেন অনেকটাই সমস্যা হয় যাই হোক এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সবজিটি কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে আমি তাও একবার চামচের সাহায্যে নাড়িয়ে নিচ্ছি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি মোটামুটি চেখে দেখেছি আলু আমার সেদ্ধ হয়ে গেছে টমেটোও সেদ্ধ হয়ে গেছে টমেটো খুব বেশি গলে যাবে সবজিতে আমার পছন্দ নয় আমি রেসিপিটি এইভাবেই নামিয়েছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ ভিডিওটি এভাবেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার